আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। বিএনপির লবিস্ট নিয়োগের তথ্য প্রমাণ আছে বলেছেন তথ্যমন্ত্রী। র‍্যাব বিলুপ্ত চান ভিপিনুর। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণ জানালেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করতে বলেছিলেন খালেদা। আমেরিকায় ফিরে গেলেন মিলার। দেশে করোনা সংক্রমণের হার উদ্বেগজনক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত, বিএনপির লবিস্ট নিয়োগের তথ্য প্রমাণ আছে বলেছেন তথ্যমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশের বিরুদ্ধে বিদেশে বিএনপির লবিস্ট নিয়োগের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সরকারের কাছে আছে। ঢাকার নয়াপল্টন কার্যালয়ের ঠিকানা দিয়ে বিএনপির লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরকে জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মত বিনিময় সভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাশেম চিশতি, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক মনোয়ার রিয়াদ মুন্না সহ নেতারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ আরো বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে র‍্যাবকে বাদ দিতে যে ১২টি মানবাধিকার সংগঠন চিঠি লিখেছে, সেখানে দুই তিনটি ছাড়া বাকি সংস্থাগুলো নাম সর্বস্ব। এগুলোর নাম আমরা আগে শুনিনি, আপনারাও শুনেছেন কিনা আমার জানা নেই। এর চিঠি দিয়েছে গত বছরের ৮ নভেম্বর, দুই মাসের বেশি সময় পর এটি হঠাৎ কেন মিডিয়ায় এলো, এটির পেছনে অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য আছে। তিনি বলেন, বিএনপি ধারাবাহিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তারা লবিস্ট নিয়োগ করে, অবৈধ অর্থ লবিস্ট ফার্মে লগ্নি করে, দেশের রপ্তানি বাণিজ্য বাধাগ্রস্ত করার জন্য, দেশের সমৃদ্ধি প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করার জন্য বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। লবিস্ট নিয়োগে বিএনপি কিভাবে দেশ থেকে অর্থ নিয়ে গেল সে ব্যাপারে তদন্ত ও দেখভাল করবে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তর। সংশ্লিষ্ট দপ্তরে তথ্য দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিকদের উদ্দেশ্যে ডক্টর হাসান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপি নেতাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজিদ জয়কে হত্যা করার জন্য এফবিআই এর এজেন্ট ভাড়া করেছিল। এফবিআই সেই এজেন্টকে পরবর্তীতে যুক্তরাষ্ট্রে জিজ্ঞাসাবাদ করা হয়, তাকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। বিএনপি নেতা আসলাম চৌধুরী ইসরায়েলের এজেন্টের সঙ্গে বৈঠক করেছিলেন, সেই বৈঠকের খবর ছবি সহ পত্র পত্রিকায় প্রকাশিত হয়। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করানোর জন্য বিএনপি জামায়াত লবিস্ট নিয়োগ করেছিল। বিএনপি কি এগুলো অস্বীকার করতে পারবে? তাদের অপকর্ম যখন বেরিয়ে এসেছে তখন তারা শাক দিয়ে মাছ ঢাকার জন্য আবোলতাবোল বকছে, এর বেশি কিছু নয়। নির্বাচন কমিশন গঠন নিয়ে যে আইন হচ্ছে সেটা জনপ্রত্যাশা পূরণ করবে না, টিআইবির এমন মন্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ইসি গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সংলাপে বেশিরভাগ রাজনৈতিক দল একটা আইন করার কথা বলেছেন। এ পরিপ্রেক্ষিতে সরকার আইন করার উদ্যোগ নিয়েছে, টিআইবি কাজ করে দুর্নীতি নিয়ে, এটির সঙ্গে তো কোনো দুর্নীতির সম্পর্ক নেই। রাজনৈতিক ইস্যুতে বিবৃতি দিয়ে টিআইবি প্রমাণ করেছে তারা রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করে। টিআইবির বিবৃতির সঙ্গে বিএনপির মিল আছে, এতে প্রমাণিত হয় টিআইবি রাজনৈতিক কীর্ণক হিসেবে অনেক সময় কাজ করে। রাজনৈতিক ইস্যুতে টিআইবির বিবৃতি দেখে আমি নিজেও আশ্চর্য হয়েছি। র‍্যাব বিলুপ্ত চান ভিপিনুর। গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক বলেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পর সরকার ইয়ার্কিমূলক কথাবার্তা বলেছে, লবিস্ট নিয়োগ করে এসব করা হয়েছে বলে প্রচার করছে। কিন্তু আওয়ামী লীগই ২০০৪ সালে বাংলাদেশের পক্ষে লবিস্ট নিয়োগ করে, কিন্তু তারা দায় দিচ্ছে বিএনপির উপর। বিএনপি দলে টাকা ব্যয় করেছে, কিন্তু আওয়ামী লীগ জনগণের করের টাকা ব্যয় করে লবিস্ট নিয়োগ করছে। তিনি আরো বলেন, নিজেদের দুর্ভাগ্য হচ্ছে তাদের মিথ্যা বিরুদ্ধে আমাদের সত্যকে প্রতিষ্ঠা করতে পারছি না। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন এবং বক্তব্য দেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া। নুরুল হক বলেন, যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা বাংলাদেশের জনগণকে দেয়নি, সরকারকে দিয়েছে সঠিক পথে আসার জন্য। তারা তাদের কাজ করেছে, কিন্তু জনগণ বা রাজনৈতিক দল রাস্তায় দাঁড়িয়েছে তা কিন্তু
হচ্ছে না। সভায় র‍্যাব বিলুপ্ত করা বা নাম পরিবর্তন করার আহ্বান জানান ডাকসুর সাবেক এভিপি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাব বাংলাদেশের জন্য পশ্চিমা বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে আশঙ্কা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার প্রভাবে রপ্তানি শুল্ক সুবিধার ক্ষেত্রেও পড়তে পারে। এসব ঘটলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তদন্ত করে অভিযুক্তদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় আরো বক্তব্য দেন রাষ্ট্রচিন্তার সমন্বয়ক দিদারুল ইসলাম ভূঁইয়া, নাগরিক ঐক্যর যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান, গুম হওয়া কাঠ ব্যবসায়ী ইসমাইল হোসেনের স্ত্রী নাসরিন জাহান প্রমুখ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণ জানালেন শিক্ষামন্ত্রী। আগামী দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে শুক্রবার সকালে মন্ত্রী পরিষদ বিভাগ এক নির্দেশনায় জানানো হয়। স্কুল ও কলেজ এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠান আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে আর বিশ্ববিদ্যালয় নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ সিদ্ধান্ত নেবে। শুক্রবার বিকেলে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা প্রতিষ্ঠান দুই সপ্তাহের জন্য বন্ধের কারণ জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণ এখন শিশুদের মধ্যে ঘটছে, এটি আগে ছিল না, এটা আমলে নিতে হয়েছে। মাঠের চিত্রের উপর ভিত্তি করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে হাসপাতালের পরিস্থিতি নিয়ে তার কথা হয়। এখন শিশুদের মধ্যে সংক্রমণ ঘটছে, এ নিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের সঙ্গে কথা বলেন। এরপর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়। তিনি বলেন, পরিস্থিতি সার্বক্ষণিক নজরে রাখা হবে, যখনই মনে হবে ক্লাসরুমে ফিরে যাওয়া সম্ভব তখনই ফিরে যাওয়া হবে। এর আগে শুক্রবার বেলা 11:30টার দিকে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং কালে স্বাস্থ্যমন্ত্রী জানান, শুক্রবার 21 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তিনি বলেন, সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে 100 জনের বেশি লোক অংশ নিতে পারবে না। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অর্ধেক জনবল নিয়ে চলবে, এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলেছিলাম, সব অর্থনৈতিক কর্মকাণ্ড বজায় রেখেছিলাম, কিন্তু ইদানিং শিক্ষা প্রতিষ্ঠানে করোনা সংক্রমণের হার বেড়ে যাচ্ছে, তাই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করতে বলেছিলেন খালেদা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল এবং বাংলাদেশের উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ করেছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ। 2013 সালের 30 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন টাইমস পত্রিকায় খালেদা জিয়া দ্য থ্যাঙ্কলেস রোল ইন সেভিং ডেমোক্রেসি ইন বাংলাদেশ শিরোনামে এক প্রবন্ধে যুক্তরাষ্ট্র তার মিত্রদের এই অনুরোধ করেছিলেন বলে জানান আওয়ামী লীগের এই নেতা। ডক্টর সেলিম মাহমুদ আজ সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ডেটাবেস টিমের এক সভায় একথা বলেন। তিনি বলেন, বিএনপি এবং তার দলীয় প্রধান খালেদা জিয়া দেশের সার্বভৌমত্ব অস্তিত্ব বিদেশিদের কাছে বিকিয়ে দিতে মোটেও কুণ্ঠিত নয়। ওয়াশিংটন টাইমসের প্রবন্ধে খালেদা জিয়া সে কথায় পরিষ্কারভাবে বলেছেন। ডক্টর সেলিম মাহমুদ বলেন, ওই প্রবন্ধে খালেদা জিয়া বলেন, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র উদাসীন থাকলে তাকেও এর দায় দায়িত্ব বহন করতে হবে, কারণ বাংলাদেশের অর্থনৈতিক আনুগত্য অন্যান্য উদীয়মান পরাশক্তির দিকে ধাবিত হচ্ছে। তার মানে এই নয় যে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য এজেন্সি কিছুই করছে না। 6 মাস আগে বিশ্ব ব্যাংক বাংলাদেশের সর্ববৃহৎ ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প পদ্মা সেতু থেকে প্রায় $2 বিলিয়ন অর্থায়ন প্রত্যাহার করেছে এবং এই প্রকল্পে দুর্নীতি ও অর্থ তছরূপে তদন্ত করার পরামর্শ দিয়েছে। খালেদা জিয়ার মন্তব্য বোঝা যায়, বাংলাদেশের পদ্মা ব্রিজে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিল হওয়ার বিষয়টি তার কাছে অত্যন্ত স্বস্তিদায়ক ছিল। তিনি আরো বলেন, খালেদা জিয়া লেখেন, তাদের এসব পদক্ষেপকে হতে হবে অবশ্যই শক্তিশালী ও দৃশ্যমান, যেন আমাদের জনগণ তা দেখতে এবং শুনতে পারে। এর মাধ্যমে সারা বিশ্বকে গণতন্ত্রায়নে যুক্তরাষ্ট্রের নিজের মিশন অব্যাহত রাখার ব্যাপারে নিশ্চিত হতে পারবে। বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় যুক্তরাষ্ট্র সারা বিশ্বের কোনো কিছু করার এখনই উপযুক্ত সময়।
বাংলাদেশে জিএসপি সুবিধা বাতিল হওয়ার পর অর্থাৎ প্রবন্ধটি প্রকাশিত হওয়ার ছয় মাস পর বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় যে লেখাটি খালেদা জিয়ার নয়। ওয়াশিংটন টাইমসে 2013 সালের 30 জানুয়ারি প্রকাশিত নিবন্ধটি খালেদা জিয়ার, এটি নিশ্চিত হয়ে তা ছাপানো হয় বলে মার্কিন দৈনিকটির নির্বাহী সম্পাদক ডেভিড এস জ্যাকসন বাংলাদেশের গণমাধ্যমকে জানান। মার্ক পার্সি নামে লন্ডন ভিত্তিক একজন এজেন্টের মাধ্যমে ওয়াশিংটন টাইমস নিবন্ধটি পায় বলে সেলিম মাহমুদ জানান। আমেরিকায় ফিরে গেলেন মিলার। নিজ দেশে ফিরে গেলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আল রবার্ট মিলার। শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। তিনি বাংলাদেশে 3 বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন। ঢাকা ত্যাগের আগে এক বিদায় বার্তায় আল রবার্ট মিলার বলেন, আমার সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে থাকবে বাংলাদেশের জনগণের উষ্ণতা ও সৌজন্যবোধ। যুক্তরাষ্ট্রের কূটনীতিক হিসেবে গত 35 বছরে আমি এমন কোনো দেশে কখনো কাজ করিনি যেখানকার মানুষ এত অতিথি পরায়ণ, চিন্তাশীল ও অময়। 2018 সালে 13 নভেম্বর ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে শপথ নেন আল আর মিলার। এর আগে 2014 থেকে 2018 সাল পর্যন্ত রাষ্ট্রদূত মিলার বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বিদায়ী কূটনীতিকরা সাধারণত বিদায়ের আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পান, তবে এবার করোনা পরিস্থিতির জন্য বিদায়ী কূটনীতিকরা তাদের সাক্ষাৎ পাননি। বিদায়ের আগে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ও প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ডক্টর গৌহর রিজভী, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন মিলার। এসব বৈঠকে ঢাকা ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার বার্তা দেন তিনি। দেশে করোনা সংক্রমণের হার উদ্বেগজনক। দেশে উদ্বেগজনক হারে করোনা সংক্রমণ বাড়লেও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তেমন কোনো আগ্রহ নেই। এখন কঠোর ব্যবস্থা না নিলে এই ভাইরাসের লাগাম টানা সম্ভব হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যতই দিন যাচ্ছে ততই দীর্ঘ হচ্ছে করোনা সংক্রমণের হার। স্বাস্থ্য বিভাগ থেকে সচেতনতায় বারবার নির্দেশনা দেওয়া হলেও মানছেন না অধিকাংশ মানুষই। এদিকে চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংক্রমণ। গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেলে মারা গেছেন একজন, শনাক্তের হার 33.01%। সবচেয়ে বেশি আক্রান্ত রাউজানের রাঙ্গুনিয়ায়। রেড জোন হিসেবে চিহ্নিত গাজীপুরে গত 24 ঘন্টায় 345 জনের নমুনা পরীক্ষায় 129 জনের দেহেই করোনা শনাক্ত হয়েছে। এরপরও মাস্ক ছাড়াই ঘোরাঘুরি করছেন অনেকেই। খুলনাতেও স্বাস্থ্যবিধি মানতে অনীহা নাগরিকদের শুক্রবার সকালে 7 রাস্তা মোড়ে হোটেল রেস্টুরেন্টে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নির্দিষ্ট দূরত্ব না মানা সহ অনেকের সঙ্গে ছিল না টিকা সনদ। এছাড়া রেড জোন বগুড়া ও খাগড়াছড়িতে স্বাস্থ্যবিধি না মানায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।